हेलो एवरीवन सबा के स्वागत एक नतून ब्लगे आशा कर सब भलो आसो आजकल ब्लग का शुरू हो कलकार जगन्नाथ मंदिर सामने थे पूरी मंदिर आदले तैरि कलकार जगन्नाथ मंदिर जो है खिजिरपुर चले आज के पुजो देव प्लस एखे भोगो बला आज से भोग प्रसाद पा तो भोग प्रसाद पावा पुजो देवा एवरीथिंग प्लस एखे क्यों आसबें ना आसें सब किस थको आजकल ब्लगे तो ब्लगटा देखते थको एम बजे दोपुर आढ़ाई मत दोपुर टाइम का बंद थे खोला बंद टाइमिंग तुम्हारा जान देव सब किस कर देव आप ब्लगटा के स्टार्ट कर लो देखते थको सब आगे हमें भेतरे जा सब सिंह दीची तुम्हारा स्किप ना करो देखते थको ये हे मंदिर यहाँ हे मेन सिंहद्वार एम बंद आज चारटार समय खुलबे मेन सिंहद्वार ये क्योंकि शू स्टैंड जुतो रेखे तपर एखान भेतरे ढुकते हैं ভেতর থেকে এসে গেছি তোমাদের ভেতরটা একবার দেখালাম এবারে আমরা সবার আগে ভোগটা কালেক্ট করবো কারণ ওটা তো পার্সেলে অ্যাকচুয়ালি আমরা একটাই আর কি পার্সেল বলে রেখেছিলাম আগে ভোগের ব্যাপারটা তোমাদের বলি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে বসে ভোগ প্রসাদ পাওয়ার সিস্টেম আছে এটা 150 টাকা করে পার হেড লাগে আর পার্সেল করার সিস্টেম আছে 180 টাকা করে আমরা ওই পার্সেলটাই বলেছি একটাই পার্সেল একটা পার্সেল বলেছি কারণ আমরা যেহেতু খেতে বেরিয়েছিলাম সেজন্য একটাই পার্সেল বলেছি প্রসাদ পাওয়ার জন্য আর এই প্রসাদটা নেওয়ার জন্য কিন্তু এখানে আগে থেকে ফোন করে বলতে হবে তোমরা কজন আসছো তাই জন্য যে ওনার প্রসাদ ওই হোয়াটসঅ্যাপে পাঠালে আগের দিন বলে রাখতে হবে আগের দিনই অন্তত আগের দিন না আগের দিনই বলতে হবে বললে ওরা আমরা যদি পার্সেল নিতে যাও পার্সেল আর যদি বসে খেতে যাও সেটা তোমরা যে কজন আসছো সেই অনুযায়ী আমার নাম মেনশন করে এখানে বলে দিন ওনারা সেই নিয়ে ভোগ প্রসাদটা রেখে দেবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আমাদের আমি যে নাম্বারে বলতে হবে সেই নাম্বারটা নিচে স্ক্রিনে প্লাস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে ওই নাম্বারে ফোন করে দিলে ওনারা যদি পার্সেল নিতে চাও তাহলে পার্সেল রেখে দেবে যদি এসে প্রসাদ খেতে চাও তুমি এখানে বসে প্রসাদ পাওয়ার জায়গা রয়েছে তুমি করতে হবে মোটামুটি সবার আগে আমরা ভোগটা কালেক্ট করিনি আমরা কালকে বলে রেখে দিলাম আমার ওই একটাই পার্সেল নয় যেটার দাম হচ্ছে 180 টাকা আর বসে খেলে 150 টাকা আচ্ছা মন্দিরের অফিস আর এটা হচ্ছে যে মহাপ্রসাদ কুপন এখানে তোমরা বসে খেলে বা পার্সেল নিলে এখান থেকেই কিন্তু কুপনটা পাবে তো আমরা পার্সেলের কাউন্টারে গেছি ওখান থেকে এই রিসিপ্ট মানে টাকাটা জমা করে দিয়েছি কারণ ফোনে তো আর টাকাটা দেওয়া হয়নি কারণ ফোনে জাস্ট মানে বলা ছিল পার্সেলে তাই রিসিপ্টটা দিয়ে দিয়েছেন তা এখন আর পার্সেলটা নিয়ে খাচ্ছি না ওখানেই আছে কারণ এসি রুমের মধ্যে আছে খাবারটা নষ্ট হবে না আর শুধু আমাদের নয় দেখলাম অনেকগুলোই পার্সেলের প্যাকেট প্যাকেট রয়েছে পুজোটা দিয়ে নি চারটের সময় তো মন্দির খুলেই যাবে পুজোটা দিয়ে নি তারপরে পার্সেলটা নিয়ে বাইরে উপরে আমি শুনলাম মোটামুটি মানে থাকার ব্যবস্থা রয়েছে যদি কেউ বাইরে থেকে আসে লেকিন দেখা যাচ্ছে থাকতেও পারে কোনো অসুবিধা কিছু নেই আর যেরকম প্রসাদ নেওয়ার সিস্টেম তোমাদের যেমন বললাম আর এখানে যখন পুজো দেওয়া হবে এখান থেকে ডালা নিতে হবে সেগুলো তোমাদের দেখাচ্ছি কি সিস্টেম দেখাবো তবে পার্সেলটা যেটা আমি জাস্ট আমি হালকা চোখে দেখে এসেছি খুব সুন্দর করেই কিন্তু পার্সেলটা করা হয়েছে কারণ কন্টেনারের মধ্যে মধ্যে করা হয়েছে আমি জাস্ট হালকা দেখেছি তারপর তো পরে তোমাদের সাথে ভালোভাবে ওটাকে আমরা শেয়ার করেই দেবো যে কীভাবে পার্সেলটা দেওয়া হচ্ছে ভাই আছে মন্দিরের গেটের সামনে এখানে কীভাবে আসবে সেটা আজকে তোমাদের বলি এখানে আসার সবচেয়ে সহজ উপায় যেটা সেটা হচ্ছে খিদিরপুর স্টেশন থেকে নেমে হেঁটে চলে আসবে এটা হচ্ছে ওয়ারমার্কস রোড খিদিরপুরের যে রাস্তাটা এখান থেকে খিদিরপুর স্টেশনটা একদম হাঁটা পথ সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কিন্তু ট্রেনেই আসে শিয়ালদহ থেকে হোক যে ট্রেনগুলো বিপরীতভাবে যে যায় ওই ট্রেনে খিদিরপুর নেমে একদম সামনে আর এটা যেভাবে আসতে পারো সেটা হচ্ছে মেট্রো করে আসতে পারো মেট্রো করে তোমরা সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো হবে রবীন্দ্রসদন এছাড়াও কালীঘাট নেতাজি ভবন রবীন্দ্র সরোবর সব করার জায়গা থেকেই আসা যেতে পারে আমরা যেমন এলাম আমরা এলাম কিন্তু যতীন দাস পার্কে নেমেছি মেট্রোতে আমরা মেট্রোতে যতীন দাস পার্ক নেমে সেখান থেকে খিদিরপুরে অটো করে খিদিরপুর তারপরে মেন রাস্তাটা এসে ওই ব্রিজের তলা থেকে ওখানে আরেকটা অটো রয়েছে এই মন্দিরে এই রাস্তায় কিন্তু অটো আসে না হ্যাঁ ওই একদম মনির মাথার অব্দি আসে আর আমি না কিন্তু ভিতরটা রিজার্ভ অটোতে এসেছি রিজার্ভ কিন্তু 80 টাকা নিয়েছি এই 80 টাকা ভাড়াটা কিন্তু যেহেতু রিজার্ভ বুঝতেই পারছো এইটা কিন্তু আপ ডাউন করে 100 টাকা বলেছিল 80 টাকা রাজি হয়েছে কারোর হয়তো 60 টাকা 50 টাকা তো হতে পারে কারো 70 টাকা হবে এবং তোমরা যখন আসবে সেটাকে তোমাদের মতো করে কথা বলে নেবে যে রিজার্ভ যখন করবে কত কী নিচ্ছে সেটা বলে দেবো মোটামুটি ওটা 70 থেকে 100 টাকার মধ্যে হয় এর কমে হবে বলে মনে হয় তো এই হচ্ছে মোটামুটি আসার সিস্টেম আর যদি কেউ উবের ইন ড্রাইভার ওলাতে আসতে চাও সেটা তো ডাইরেক্ট এই মন্দিরের জগন্নাথ টেম্পল ওখানে টাইপ করলে কলকাতা জগন্নাথ টেম্পল করলে ওখানে ডাইরেক্ট লোকেশান নিয়ে নিচ্ছে একদম মন্দিরের গেটের সামনে চোখে চলে আসতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ইভিন বা তোমাদের যদি রবীন্দ্রসদন মেট্রো করে আসো মেট্রো থেকে নেমে এই বাকি পথটা অটোতে না আসে উবেরে আসতে পারো আমরা ফিরবো আশা করি সেইভাবেই প্ল্যানটা সেরকমই আসে হয়ে গেলে এখান থেকে
উবের করে বা যে কোনো একটা মেট্রো স্টেশনে চলে যাবো, সম্ভবত রবীন্দ্র সদন, তারপর ওখান থেকে মেট্রো করে আপনার গড়িয়ার দিকে ফিরবো। এই এখানে মন্দিরের টাইমিং যেটা সেটা হলো সকালবেলা 6টা থেকে 1টা, আর তারপরে আবার বিকেল 4টা থেকে 9টা, এই হচ্ছে টাইমিং। আর দুপুরবেলা 1টার পর এখানে ভোগ প্রসাদটা পাওয়া যায়, যে তোমরা যেখানে বসে খেতে যাও এখানে 1টার পর ভোগ প্রসাদটা পাবে, আর পার্সেলটা ওই আগে থেকে বলে রাখলে তোমরা এসে কালেক্ট করে নিতে পারো। এই হচ্ছে মোটামুটি সিস্টেম। এখন বাজে 2:45, আমরা চলে এসেছি ভোগ প্রসাদ পাওয়ার জায়গা। আমরা ভোগটা কালেক্ট করে নিয়েছি, আমরা ভোগ প্রসাদটা কালেক্ট করে নিয়ে এখানে বসে ভোগটাকে গ্রহণ করে নেবো। তার কারণ হচ্ছে 4টের পর মন্দির খুলবে, তারপরে আমরা যদি নিয়ে এটা বাড়ি নিয়ে গিয়ে খাই অনেকটা দেরি হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, কারণ গরম অলরেডি পড়তে শুরু করেছে। তাই এখানে এখন ফাঁকাই আছে, এখানটা বসে আমরা প্রসাদটা গ্রহণ করে নিচ্ছি। সেই জন্য আর কি আমার একটা পার্সেল বলেছিলাম, আমাদের আলাদা আলাদা বললে এখানে তখন বসেই খাওয়া যেত, কিন্তু যেহেতু পার্সেল বলেছি পাশে 3টে শাল পাতায় নিয়ে আমরা একটু অল্প করে প্রসাদটা গ্রহণ করে তারপরে 1টার পর মন্দির খুলে পুজো দেবো। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। প্রসাদ তো আমরা নিয়েই নিয়েছিলাম, মানে পার্সেল তো করাই ছিল, তা নিয়ে এবারে এখানে বসে যে খেয়ে নিই, বাবার কাছে যাওয়ার আগে বাবার মহাপ্রসাদটা খেয়ে নিই। তো এই তো সাদা ভাত আছে, আর এটা ওই পোলাও আছে, এটা হচ্ছে একটা মিক্সড তরকারি, এটা হচ্ছে দই পটল, এটা ডাল আর এটা হচ্ছে পার্সেলটা, এটা দাম পড়ছে 180 টাকা করে। ভোগ প্রসাদ আমরা এখন পাবো, তাই ভোগের কিছু বলার নেই, যে কোনো ভোগই সবসময় কিন্তু আলাদা ধরনা দেবে, ভোগটা একদমই আলাদা। যদি এটা পুরী ভোগ না হলো 24 ভোগ। এই কারণ বাজে 3:15, আমাদের ভোগ প্রসাদ পাওয়া হয়ে গেছে। আমরা আপাতত বসেছি এখানে পেছনে, এই যে যোগ মন্দিরটির মধ্যে রয়েছে, যোগ্য জায়গাটাই সামনেটা। প্রসাদের তুলনা করার ক্ষমতা আমাদের নেই, করবো না। সময়ের জন্য অসাধারণ অসাধারণ দারুণ প্রসাদ, খুব ভালো লেগেছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, আমাদের পার্সেল ছিল, তারপরেও একটু আলাদা, হ্যাঁ মানে ওখানে পার্সেল মানে প্রসাদ গ্রহণ করার সময় বলছি আর লাগবে যে তোমরা কেউ নয়, আমি একটুখানি ওই মিষ্টি পোলাও এত সুন্দর খেতে, ওটা আর ওই সবজিটা একটুখানি করে নিলাম, পায়েসটা তো খুবই সুন্দর। একটা সত্যি কথা যে প্রভুর এতে বলে না দরবারে যে কখনোই প্রসাদের টান পড়ে না, কম পড়ে না, সত্যি মানে পার্সেল একটা পার্সেল নিয়ে একটা পার্সেল কিন্তু একজনের জন্য একটু বেশি হয়, খুব বেশি। মানে আমরা কিন্তু 3 জনে নিয়েছিলাম, ওটা যথেষ্ট মোটামুটি হয়ে গেছে, আমাদের 3 জনের হিসেবে মোটামুটি একটা পরিমাণে কিন্তু ভালোই পড়েছিল। তারপরেও একটু মিষ্টি পোলাওটা মানে ভীষণ ভালো লাগছিলো, আবার আরেকটু ও নিয়েছিল, আমাকেও একটা মতো ওই পাঁচ মিশনের সবজিটাও দিয়েছিলেন, মানে সত্যি অসাধারণ। ভোগের তুলনা করা মানে বলার কোনো ক্ষমতাই নেই, অসাধারণ অসাধারণ। চলো এখন 3টে, আপাতত মোটামুটি আর ঘন্টাখানেক ওয়েট করতে হবে। আপাতত আমরা এখান থেকে ওয়েট করছি, এখানে বড় যে এখানটা এই যে অতিথি ভবন যেখানে রয়েছে, এখানে বড় ফ্যান্টান রয়েছে, এখানে বসে ওয়েট করা যাবে। হ্যাঁ বলি বেশ কিছু ঘন্টাখানেক ওয়েট করবো, তারপরে একবারে মন্দির খুললে পুজো দর্শন করবো। কারণ বসে আছে যে অতিথি ভবন, এইখানে কিন্তু যারা বাইরে কিন্তু এসে থাকতে চায় তাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। তারা যাতে এদিকে দেখো, এই যে এখানে কিন্তু রুম রয়েছে, এদিকে এদিকে সোজা এই করিডোর টাইপের আছে, এখানে গিয়ে আরও রুম রয়েছে। এখানে কিন্তু যদি কেউ থাকতে চায় তারা থাকতেও পারবে। হ্যাঁ, এই চেক আপ টাইম 10টার সময়, অতিথি ভবন লেখাও আছে। এই হচ্ছে এখানে একটা থাকার ব্যবস্থা, ওইগুলো যারা দূর থেকে আসবে মনে করবে এখানে থাকবে, সেটাও করতে পারবে। আর এই বসার জায়গাটা কিন্তু অসম্ভব একটা ঠান্ডা, মানে বেশ ভালো লাগছে। আমরা এসে বসে আছি, বাইরে কিন্তু যথেষ্ট রোদ হয়েছে, কিন্তু এই ভিতরটা কিন্তু খুব ঠান্ডা, মানে খুব জাস্ট একটা ফ্যান চলছে, খুব ভালো লাগছে বসে, ঠান্ডা বেশ ঠান্ডা আছে। তো 4টে বেজে গেছে, মন্দিরও খুলছে, তো সবার আগে মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর যে ডালি এখান থেকে নিতে হবে। যে দেখো এখানে রয়েছে এই যে পুজো সামগ্রী ও ভোগ, এখান থেকে পুজোর ডালি নিয়ে তারপরে এখানে এই যে মন্দির খুলেছে এখানে উপরে গিয়ে গর্ব গিয়ে পুজো দেবো। আগে এখান থেকে কাটা যেটা আছে এটা এখানে 51 টাকা, আর 100 টাকা ডালা রয়েছে, ফুলমালা রয়েছে, এখান থেকে ফুলমালা এখান থেকে নিতে হবে, নিয়ে তারপর উপরে যেতে হবে পুজো দিতে। এই যে ডালা হয়ে গেছে, ডালার বিভিন্ন ভাগ আছে, যে যেরকম দিতে পারবে, 51 টাকার আছে, 101 টাকা আছে, 200 টাকা, মানে যে যতটা দেবে, কেউ নারকেল সাথে দিতে পারে, যে যেরকমভাবে খাজা গজা মিলিয়ে রয়েছে,
আমি একটা 51 টাকা নিয়েছি, ধূপ নিয়েছি, ওই ঘিয়ের প্রদীপ আছে, এটা নিচে জ্বালিয়ে দিয়ে তারপরে বাবারকে দর্শন করতে যাব। প্রদীপ আর ধূপ এটা কিন্তু নিচে এখানে জ্বালিয়ে তারপরে মন্দিরে যেতে হবে। উপরে কিন্তু ধূপ এবং প্রদীপ এলাও না, এটাকে এখানে জ্বালিয়ে দিয়ে তারপরে উপরে যেতে হবে। মন্দির প্রতিষ্ঠা করিয়াছে পুরী শঙ্করাচার্য মাধ্যমে প্রভুর বিগ্রহ নবে কলপুর হয়েছে 2015। এটা এই মন্দিরটি কলকাতার শ্রীক্ষেত্র মান্যতা পাইছে। আচ্ছা আচ্ছা, দর্শন করে পুজো দেওয়া হয়ে গেল। দর্শন করা মানে অসম্ভব ভালোভাবে, আসলে এখানে তো প্রচন্ডই ফাঁকা, আর মানে কথাটাও বলা হয়ে গেছে, এত ভালোভাবে পুজো দিয়েছি, মন ভরে পুজো। এখানে বাবাকে যেভাবে বসানো হয়েছে মানে অনেকটা পুরো স্বর্গদ্বারের যেভাবে স্বর্গদ্বারের মন্দির যারা দেখেছো, এখানে মন্দিরটা কিন্তু পুরো পুরীর আদলে, মানে বাবার যে বড় মন্দির যেভাবে করা ঠিক সেইভাবে ছোট মন্দির বলতে পারি, কিন্তু মানে বসানো বাবার বসানোটা মানে পুরো সেই স্বর্গদ্বারের বাবাকে যেরকমভাবে বসানো রয়েছে তিনজনে ঠিক সেরকমভাবেই লাগছে। কিন্তু এটা পুরো মন্দিরটা একদম পুরীর, আমার বাবার মন্দিরের একদম আদলে, দেখলে তোমরা পুরো আসলে অবশ্যই দেখলেই বুঝতে পারবে। তাই এখানে আশেপাশে অনেক মন্দির রয়েছে, এবার এখানে আমরা প্রদক্ষিণ করবো, তারপর আশেপাশে মন্দিরগুলো তোমাদের সবটাই দেখাচ্ছি। এই যে গর্ভগৃহ থেকে বেরিয়ে এখানে দেখো পরপর পর মন্দির রয়েছে, এটা হচ্ছে গণেশ মন্দির, এখানে গণেশজি রয়েছেন, গণপতি বাপ্পা। এই গণেশ মন্দির এই পাশেই আছে সরস্বতী মন্দির, মা সরস্বতী রয়েছেন এখানে, সরস্বতী মন্দির। এর পাড়ে রয়েছে হনুমান মন্দির, এই যে হনুমান মন্দির, হনুমানজি। এখানে আছে বিমলা মন্দির, আর এদিকে আছে সূর্য মন্দির, সূর্য মন্দির। এখানে রয়েছে লক্ষ্মী মন্দির, মা লক্ষ্মী রয়েছেন এখানে, ভগবত মন্দির, এখানে ছোট্ট প্রভু রয়েছেন। নেমে এসছি, সুন্দর করে তো সবগুলো পুজো পরিক্রমা আশেপাশে যা মন্দির সেগুলো তোমাদেরকে দেখালাম, আবার তুই খাজা খেয়ে জল খাবো। আর একটা ব্যাপার হচ্ছে আগে আগে আসার জন্য অনেকটাই সুবিধা হলো, কারণ আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, মানে মানে এত সুন্দর কাঁটায় ফাঁকায় পুজোটা দেওয়া গেল। পুজো তো বাবার মন্দিরে সবসময়ের জন্যই ভিড় থাকে, সেই ভিড় তো অস্বাভাবিক। হ্যাঁ, আর এখানে তো সেরকম ব্যাপারটা পাওয়া যায়নি, একদম মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে পুজো দেওয়া ব্যাপারটা হয়েছে। ওখানে তো বাবাকে মানে দেখতেই আর কি মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। ভালো হলো মোটামুটি একদম মানে প্রসাদ পাওয়া, পুজো দেওয়া, ফোন ভরানো একটা ব্যাপার ছিল। আর এবার আমরা ফিরবো, আমরা এবার ফিরবো মোটামুটি ওই পথে যেভাবে বললাম না, আপাতত যেখানে উবের করে আমরা যে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন যাবো ওখান থেকে বাড়ির দিকে। আপাতত খাজাটা খেয়ে এগোই। আর একটা কথা তোমাদেরকে না বলে পারছি না, জানি না এটা তোমাদের কার কার কী হয়, অ্যাকচুয়ালি যখনই মানে জগন্নাথদেবের চোখের দিকে তাকাই না, ভিতর থেকে না একটা অদ্ভুত একটা আবেগ চলে আসে, মানে একটা অদ্ভুত কিছু চোখের না আমার খুব জল চলে আসে, মানে আমার কেন হয় এটা আমি জানি না, তাই না তোমাদের কারো কার সাথে হয় কিনা, কিন্তু আমি যেখানে যখনই বাবার মন্দিরকে তো বাদই দিচ্ছি সেটা তো কোনো প্রশ্নতেই আসে না, কিন্তু মোটামুটি বাবার যেখানে আমি যখন ইস্কনেও গিয়েছিলাম ওখানেও আমি বাবার মন্দির ছিল ওখানে গেলে একই ব্যাপার, কেন জানি না এই ফিলটা আমার মধ্যে হয়। ব্যাপারটাই আলাদা, পুরীর মাটিতে বাঁধিতে পারা মানে
যতবার সারা জীবনে যতবার পুরী যেতে পারা যায় সেটা ভাগ্যে কিন্তু কোনো কারণে যদি মানে ধরুন এই মুহূর্তে যেতে যদি না পারো তাহলে এখানে একবার ঘুরে যেতে পারো। তবে একটা জিনিস বলবো, ধরো কোনো কারণে হয়তো যেতে পারছো না, বা এটা তো সবসময় সবাই বলি আমরা যে বাবা যতক্ষণ না থাকবে ততক্ষণ কেউ আমরা পুরীতে যেতে পারি না, সেজন্য মানে যদি খুব মনটা ইচ্ছা হয় যে তো বাবাকে দেখবে, বাবার দর্শন করবে, এখানে এসে একবার ঘুরে যেতে পারো, কিন্তু মনে খুব শান্তি পাবে, ভীষণ ভালো লাগবে। একটুখানি পারলে একটু আগে আগেই আসবে, আর যদি ভক্তি করে খুব ভালো করে পুজোটা দিতে চাও তাহলে কিন্তু খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। শনি রবিবারটাকে অ্যাভয়েড করে বিগদেবে আসলে মানে একটু ফাঁকা পাবে। শনি রবিবারটা খুবই ভিড় হয় এখানে, এসেও আমরা শুনছিলাম, অন্য দিন আসলে একটু ভিড়টা কমই পাবে। এবারে স্পেশাল খাজা খাই সেই জল খেয়ে আস্তে আস্তে বাড়িতে ঘুরে যাবো। এখন 5:30 আমরা এলাম রাজধানী মানে কালীঘাট মেট্রোতে, আর আমরা আজকে এসেছি হলুদ ট্যাক্সি করে। হ্যাঁ, উবের বাইকে পাচ্ছিলাম না, আর বেশি বেশি ফেয়ার দেখাচ্ছিল না, সামনে একটা হলুদ ট্যাক্সি পাওয়া যাচ্ছিল, ফেয়ারটা ভীষণ হাই দেখাচ্ছিল, সেই জন্য নর্মাল হলুদ ট্যাক্সি করে চলে এসেছি কালীঘাটে। এখান থেকে কালীঘাট মেট্রো করে এবার গড়িয়ার দিকে চলো, একবার একটু অনেক গিয়ে আবার কথা হচ্ছে। এখন 7:10, বাড়িতে এসে সব ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট বসলাম চা নিয়ে, চাটা ঠিক করে খাওয়া হয়নি। চা না খেলে কেমন মনের মধ্যে যেন উত্তাল ভাব, আমাদের আজকে খাওয়াও তো হয়নি। হ্যাঁ, মানে আমরা যাওয়ার পর থেকে রাস্তাতেও যে কোনো চা খাওয়ার ব্যাপারটা ছিল সেটা তো করিনি, চাটা তো খাইনি, তা সুতরাং চাটা তো এসেই খাবো জানে কথাই। এখন চা খাচ্ছি, পরে একবার একটু কফি টবি কিছু খাবো, কফি খেতেই হবে। না এখন সবে 7:10, কফি খাওয়ার টাইম মোটামুটি 8:30। হ্যাঁ, আর আজকে যেহেতু মানে পুজো দিয়েছি বাবার, গেছিও সকালবেলা নিরামিষ খেয়ে, ছোলার ডালের বড়ার তরকারি করে ওটা দিয়ে ভাত খেয়ে গিয়েছিলাম আমরা একটু অল্প করে, রাত্রিবেলা ওটা আছে, প্লাস একটু মুগ ডাল সেদ্ধ করে নেবো, আলু সেদ্ধ ডাল সেদ্ধ, প্লাস ওই দিয়ে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে আমাদের। যাই হোক, একটা ব্লগ মানে কলকাতার ব্যবস্থাপনা কিন্তু ভীষণ ভালো, প্রসাদ পাওয়ার ব্যবস্থাও খুবই ভালো, আর আজকে যে মানে আমাদের যেটা ছিল সেটা হয়তো অন্যদিন নাও থাকতে পারে, কিন্তু মানে আমি যেটুকু শুনেছি তাতে মানে এক একদিন এক এক রকম থাকে আর কি। তো আজকে যেটা হচ্ছে বলে যে মানে কালকে এই একই জিনিস হবে সেটা কিন্তু নয়, কিন্তু সে যাই হোক না কেন ওই মানে 5-6 রকমের ব্যাপারটা থাকছেই থাকছে, আর পায়েসটা তো অবশ্যই থাকছে, সেটা কখনোই আর কি বন্ধ যায়। যাই হোক, আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করো। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট বার খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো, টিল দেন টাটা টাটা।